নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব জানুয়ারি 2024 মেষ লগ্নের মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। প্রথমে আলোচনা করব মেষ লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে। দেখুন, যারা মেষ লগ্নের জাতক আছেন, যারা জাতিকা আছেন, তাদের এই মাসটায় শারীরিক ক্ষেত্রে সুস্থতা কিন্তু বজায় থাকছে, কোনো বড় সমস্যা নেই। তবে ডায়াবেটিস রোগীদের জন্য সময়টি কিন্তু ভালো নয়, অত্যন্ত অশুভ রয়েছে। মাসের মধ্যভাগে গলা ও ঘাড়ে সমস্যা দেখা দিতে পারে, মানসিক দুশ্চিন্তা কখনো কখনো ভীষণভাবে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। বাইরের খাওয়ার আপনাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে, তবেই কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা দূর হতে দেখতে পাবেন। দেখে নেব একটু পরিবার জীবন এবং দাম্পত্য জীবন আপনাদের কিরকম যেতে চলেছে। দেখুন, পারিবারিক সুখ আপনাদের ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে, ভ্রাতা এবং ভগ্নির সঙ্গে মানসিক দূরত্ব ও অশান্তি হতে দেখা যেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে একটা মতভেদ কিন্তু সৃষ্টি হতে পারে, সতর্ক থাকতে হবে আপনাকে, বুঝে কথা বলা প্রয়োজন। তবে গুরুজনদের হস্তক্ষেপে সমস্যার সমাধানও কিন্তু মিলতে একই সাথে দেখা যাবে। দেখে নেব মেষ লগ্নের মানুষের আয় এবং ব্যয় এরকম থাকছে জানুয়ারিতে। দেখুন, ব্যবসা ক্ষেত্রে লাভ ও আয় ব্যয় পেলেও ব্যয়যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল থাকছে, ফলে আর্থিক চিন্তায় আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে হবে সারা মাস জুড়ে। কখনো কখনো নতুন কিছু করার প্রয়াস করলেও ভীষণভাবে বাধাপ্রাপ্ত হতে আপনারা দেখতে পাবেন। ব্যবসায়িক শত্রুতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের মাসের প্রথম আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপটা কিছুটা বৃদ্ধি পেলেও শেষ ভাগে তা অনেকটাই কিন্তু কম হতে আপনারা দেখতে পাবেন। দেখে নেব শিক্ষা জীবন এবং শিক্ষা চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে কিরকম রয়েছে সময়কালটি। দেখুন, যারা মেষ লগ্নের মানুষ আছেন তাদের জন্য জানুয়ারি মাসে যারা পড়ুয়া রয়েছেন, এই সময় মাসটা কিন্তু ততটা ভালো না হলেও ধীরে ধীরে কিন্তু শুভ ফল লাভ হতে আপনারা এই মাসে দেখতে পাবেন। মাস যত গড়াতে থাকবে, যত এগোতে থাকবে, তত কলেজ পড়ুয়ারা অধ্যাপকের সুনজরে আপনারা পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সমস্যা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে, মন দুর্বল হয়ে পড়তে পারে। বন্ধু ও সিনিয়রদের থেকে সব রকম সাহায্য কিন্তু আপনারা পেতে দেখতে পাবেন। দেখে নেব মেষ লগ্নের মানুষের লাভ লাইফ কিরকম রয়েছে সেক্ষেত্রে। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন মনোমালিন্য ও অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করতে পারে, সতর্ক থাকতে হবে। ঝগড়া অশান্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তৈরি হতে পারে। তবে অবিবাহিত যারা রয়েছেন তাদের জন্য এই সম্পর্ক কিন্তু ভালো, এবং ধীরে ধীরে কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক মধুর হতে দেখা যাবে এই সময়কালে। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম মেষ লগ্নের মানুষদের 2024 জানুয়ারি কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।